উচ্চ প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের দিন ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন আমরা চাকরি প্রার্থী যারা আছি অবশ্যই আমাদের নজরে আছে তো এক্ষেত্রে ভ্যাকেন্সি লিস্টে বেশ কিছু ধরনের ত্রুটি ধরা পড়েছিলো তো কি কী ত্রুটি মূলত ছিল আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো সেই রেক্টিফায়েড যে ভ্যাকেন্সি লিস্ট সেটা কবে প্রকাশিত হবে এ ব্যাপারে কমিশন থেকেই বা কী বলা হচ্ছে সেটাও এই ভিডিওর মাধ্যমে শুনে নেওয়ার চেষ্টা করব তো দ্বিতীয় দফার কাউন্সিলিং এগারোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত চলবে আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে বারো এবং তেরো নভেম্বর শনিবার এবং রবিবার পরাই এই প্রক্রিয়া বন্ধ থাকছে প্রথম পর্যায়ে ছয় দফা কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হয়েছে ছশো আটান্ন জনের তো পুজোর পরে চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ এই তারিখের কাউন্সিলিং কিন্তু এখনও বাকি রয়েছে তো এখানে একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে চব্বিশ এবং পঁচিশের অক্টোবরে যে ঘূর্ণিঝড় দানার এর প্রভাবে প্রাকৃতিক কিন্তু দুর্যোগের প্রচণ্ড আশঙ্কা রয়েছে কলকাতা সহ বাংলায় তো এই দুদিনই কিন্তু কাউন্সিলিংয়ের কিন্তু ডেট এখানে শিডিউলও রয়েছে আমরা সেটা দেখতেও পাচ্ছি তো সেক্ষেত্রে কি হবে এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলছেন যে এই বিষয়ে আমরা খোঁজখবর রাখছি তো এরপর আমরা আসছি যে ভ্যাকেন্সি লিস্ট যেটা প্রকাশিত করা হয়েছিল যেখানে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি ধরা পড়েছিল তো সেক্ষেত্রে কি কি ভুল ত্রুটি সাধারণত ছিল সেগুলো আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করি দেখা গেছে যে কোন স্কুলে আপার প্রাইমারি বাংলা পোস্ট হয়তো ভ্যাকেন্সি আছে তো ভ্যাকেন্সি লিস্টটা শো করছে যে সেই স্কুলে হয়তো ইংলিশ বিষয়ের ভ্যাকেন্সি আছে আর স্কুলের যে ফুল অ্যাড্রেস তার সঙ্গে স্কুলের কোনো মিল ছিল না এই ধরনের ভুল তো ম্যাক্সিমাম স্কুলেই ছিল আবার কথা দেখা যাচ্ছে যে আপার প্রাইমারিতে চারটি বিষয়ের মানে বিভিন্ন বিষয়ের ভ্যাকেন্সি রয়েছে অথচ যে ভ্যাকেন্সি লিস্ট সেখানে কোনো স্কুলই শো করছে না আবার কোনো স্কুলের ক্ষেত্রে দেখা গেছে যে দু হাজার তেরো সালের ভ্যাকেন্সি রয়েছে অথচ সেই সেই ভ্যাকেন্সি কিন্তু শো করেনি কিন্তু দেখা যাচ্ছে অন্য কোন স্কুলের হয়তো দু সালে ট্রান্সফার নিয়ে চলে গেছে যে টিচার সেই ভ্যাকেন্সি হয়তো শো করছে আবার একটা মজার বিষয় হলো কোনো স্কুলে আপার প্রাইমারিতে কোনো ভ্যাকেন্সি হয়তো নেই সেখানে হয়তো দেখা যাচ্ছে যে ভ্যাকেন্সি লিস্ট অনুসারে দেখা যাচ্ছে যে নটি বিভিন্ন বিষয়ে আপার প্রাইমারি ভ্যাকেন্সি শো করছে তো এই ধরনের বেশ কিছু ভুল ত্রুটি আগের যে লিস্ট সেটাতে ছিল তো কমিশন সূত্রের খবর নিয়োগের জন্য সংশোধিত শূন্য পদের তালিকা নভেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে প্রকাশ করা হতে পারে কারণ এগারো নভেম্বর থেকে যে পার্ট টু কাউন্সিলিং শুরু হচ্ছে তার আগেই হয়তো রেকটিফায় যে ভ্যাকেন্সি লিস্ট সেটা ওয়েবসাইটে তুলে দেওয়া হবে যাতে করে কাউন্সিলিং যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের পছন্দ স্কুল নিতে কোনো অসুবিধা না হয় তো এ ব্যাপারে অনলাইন আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদনও প্রকাশিত হয়েছে তো সেখানে নিচের দিকে একটু গেলে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে কমিশনের তরফ থেকে যে নিয়োগের জন্য যে রেকটিফাইড যে তালিকা অর্থাৎ ভ্যাকেন্সি লিস্ট যেটা সংশোধিত ভ্যাকেন্সি লিস্ট সেটা নভেম্বরের প্রথম সপ্তাহে শেষের দিকে প্রকাশিত করা হতে পারে যাই হোক এই বিষয়গুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ